আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে 106 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই সংখ্যাটির বানের মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। অনেক সহজ, লক্ষ্য করি। প্রথমে এই 106 সংখ্যাটি এখানে লিখে নিব। লেখার পরে এইটাকে এই বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগ শেষ শেষে লিখব। 106কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 53, 53। ভাগফল 53 হবে প্রথমে লিখব, আর ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব। ভাগশেষ কিছু না থাকলে ভাগশেষ শূন্য আছে মনে করে শূন্য লিখতে হবে। এবার এই 53কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 26 প্রথমে লিখব, এখানে ভাগশেষ 1 থাকবে, ওই 1 শেষে লিখব। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 13 প্রথমে লিখব, আর এখানে ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6 প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থাকবে শেষে লিখব। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3 প্রথমে লিখব, এবং ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত এবং ভাগশেষ কত, তাই না? এখানে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ থাকবে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ থাকবেও 1, খেয়াল রাখবো বিষয়টা। সবার শেষে এই 1কেও 2 দ্বারা ভাগ করব, কিন্তু 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তখন আমরা কি করব, ভাগফল হিসেবে এখানে শূন্য যদি লিখি তাহলে এইখানে যেটি থাকবে সেটি কিন্তু ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এই ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, সর্বপ্রথমে বাম দিকে যেটি লিখবো এটিকে বলা হয় MSB, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্ব ডানে শেষের দিকে যেটি লিখবো সেটাকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এবার আমরা সাজিয়ে লিখি উত্তর। এই যে 106 প্রশ্নে ছিল সমান, এই 1 আগে লিখব, তারপরে এই 1, এই 0, এই 1, এই 0, এই 1, এই 0, এ হচ্ছে বাইনারি সংখ্যা। তাই উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ আমরা জানি যে এই বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। অর্থাৎ আমরা এই দশমিক সংখ্যাটিকে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি শেষে লিখব। এবার সবার শেষে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে বাইনারি মান পাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম। এই অঙ্কটি অনুরূপভাবে তোমরা সমাধান করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।